ভোট মানে উৎসব, ভোট মানে আনন্দ, যেটি দেখা গেল সাংবাদিকদের প্রাণের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে, যেখানে কোনো দল নেই, নেই ভেদাভেদ কিংবা মিছিল মিটিং বা সভা সমাবেশও। সবাই হাসি খুশি আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পেশাজীবী এই সংগঠনটি অনেকের কাছে সুষ্ঠু ভোটের রোল মডেলও। হেচাল কেচাল আর হানাহানি মুক্ত সাংবাদিকদের এই নির্বাচন নিয়ে কখনো কারো অভিযোগ নেই। ভোটের মাঠে যারা প্রার্থী হন তারা যেমন সবাই সবার পরিচিত, তেমনি সব সদস্য কমন মুখ। গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে ফলে কেউ জিততে গিয়ে কিংবা কাউকে পরাজিত করতে গিয়ে কৌশলী হলেও সেটি সাময়িক সময়ের জন্য। সোমবার দিনভর এই ভোটে প্রায় 2000 সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করবেন। ভাই 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 ভ
যারা সবাই সরাসরি সাংবাদিকতার সাথে যুক্ত, অর্থাৎ ঢাকায় কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা, অনলাইন কিংবা বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা এই সংগঠনের সদস্য। পেশাদার সাংবাদিকদের এই ভোট উৎসব যেন মিলন মেলাও, ফলে ব্যস্ত জীবনে এই দিনটি হয়ে ওঠে একখণ্ড সমাবেশ, যেখানে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অফিসের সব সাংবাদিকরা ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হন।